डीजे बापी दुशाई नंबर पोल सर्वोधिकाय स्तम्भिकाय गौरी नारायणी नमो नमः ओम शिवाय सर्वोधिकाय स्तम्भिकाय गौरी नारायणी नमो नमः ओम शिवाय सर्वोधिकाय स्तम्भिकाय गौरी नारायणी नमो नमः गुरु गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु सत्सद परम ब्रह्म तस्मा से गुरावे नाम हो কণ্ঠে চাই সোমার কাছে পূজা দানবী না মানবী না মায়াবিনী রাক্ষসী শিবা নাম তব পাহাড়ে নন্দিনী তুমি সমরে সম্মুখে আর দেহ সত্য পরিচয় শিবের নন্দিনী আমি বলি যে তোমার চার পূজা শিবের কন্যা নাম তোমার তুমি আমার কাছে এসেছো পূজার জন্য কিন্তু তুমি বোধহয় জানো না আমি শিব ভক্ত রাজা চন্দ্রধর আমি তো তব পদে দিতে পারবো না পূজার অর্ঘ্য
তাই তোমায় অসম্মান করতে পারি না। ফিরে যাও মোর মন্দির প্রাঙ্গণ হতে, আমার শিবের আরাধনা করতে না। আমি পুষ্পাঞ্জলি দিলে তব রাঙা চরণে, তাহলে মর্ত্যের মানব সবাই বুঝবে তোমারে। তোমা আমি পারবো না। ফিরে যাও এই মুহূর্তে, অন্ধন্ত করো গমন। আর বিরক্ত করো না আমার সম্মুখে, আমার শিবের আরাধনা করতে দাও। ও নমো শিবায় নমো নমঃ। তুই বোধহয় শুনতে পাসনি আমার বাণী, বেরিয়ে যা মোর সম্মুখ হতে, নতুবা এই মাতা চণ্ডী না অচে হেতাল, হেতালের বাড়ি দিয়ে বিতাড়িত করব আমার এই মন্দিরের প্রাঙ্গণ হতে। তুমি আমার পূজা না দিলে তোমার এই মন্দির ছেড়ে এক পাও যাব না। কি বললে তুমি? আমি তোমার পূজো না দিলে তাহলে তুমি আমার এই মন্দির ছেড়ে এক পাও যাবে না? না, পূজো তাহলে তুমি আমার হাত হতে নেবে বলো। চন্দ্রধর, হ্যাঁ তুমি আমার পূজো দিই বাবা। কে বলেছে দেব না? এখন তো কামনা করে এসেছো পূজোর জন্য, তো আমি পূজো না দিয়ে থাকতে পারি নাকি? আমি না, আমি পূজো দেব বলে রাজি হয়ে গেছি। রাজি? তুমি পুষ্পাঞ্জলি দিলে মোর চরণে, তাহলে এই মন্দির মানব তারা সবাই পূজিবে মোরে। আমি তোমায় আশীর্বাদ করে যেতে চাই। আমি তো তোমার কাছে আশীর্বাদ চাই। দেখছো না, পূজো দেব বলে পূজোর ডালি সাজিয়ে রেখেছি। দেখো দেখো, এ শুধু রক্ত জবা। তুমি পূজো নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। দাও না বাবা, দাও না চন্দ্রধর, আমায় তুমি পূজা দাও না বাবা। আমি কি তোমায় পূজো দেব না বলেছি? তুমি শুধু বলছো চন্দ্রধর পূজো দাও না, পূজো দাও না বাবা। আরে দেখছো না, পূজো দেওয়ার জন্য পূজোর ডালি সাজিয়ে রেখেছি। তুমি কোন দেব পূজো নেবে? তো সেই দেবী রূপে আমার সম্মুখে দাঁড়াও, আর আমি তোমার চরণে দিই রক্ত জবা। বেশ চন্দ্রধর, আমি তোমার সম্মুখে দেবী রূপে দাঁড়ালাম, দাও না বাবা আমার চরণে জবা দাও। দেখাও তোমার দেবী রূপ, তোমার দেবী রূপে সন্তুষ্ট হয়ে নিশ্চয় নিশ্চয় আমি তোমার চরণে দেব রক্ত জবা। দেখাও দেখাও তুমি দেবী রূপ। ওই তোমায় দেবী রূপ। হ্যাঁ চন্দ্রধর, এইবার আমি তোমার চরণে দেব রক্ত জবা। দাও বাবা, আমি তোমার চরণে এমন রক্ত জবা দেব যা দেখে এই সারা পৃথিবীর মানুষ সবাই সবাই আতঙ্কে শহরে উঠবে। এই নাও, এই নাও শুধু রক্ত জবা। এই রক্ত জবা নিয়ে তুমি আমায় আশীর্বাদ করে চলে যাও। এই নাও, এই নাও তোমার যোগ্য পুজো। দাও চন্দ্রধর। তাহলে সারা দেখো চন্দ্রধর, যতদিন তোমার
ভরসা, তুই সর্প নিয়ে করছিস দর্প। তবে শোন, শুনবে কানি আমার বাড়ি, তার জন্য আছে মা তো চন্দ্রাই হাতাল, হাতালের বাড়ি দিয়ে আমি তোর পাঞ্জাওর চূর্ণ করব রে কানি। এই চম্পকের বুকে যত আসে প্রজাগণ সবার হাতে তুলে দেব এই মাতা চণ্ডীদেও হেতাল, যদি তোর কোনোদিন পায় ওই সর্প এই হেতালের বাড়ি দিয়ে তোর ওই সর্প করিবে। চাঁদের কাছে গেলাম, কই চাঁদ তো আমার পূজা দিল না, পূজার বিনিময়ে আমার মস্তক মেরে যে হেতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দুদুর করতার দিয়েছি। না না, আমি এখনো ভেঙে পড়বো না, পিতা মোর বলেছিল সে যে আসি করে থাকে আমার এক ভগ্নি, আমি যাব আমার ভগ্নের নিকটে। চাঁদের হাত হতে পূজা নিতে চাঁদের কাছে গিয়েছিলাম, চাঁদ আমায় কি করছে জানিস? পূজার বিনিময় আমার মস্তক মেরে যে হাতালের বাড়ি, আর বাড়ি হতে কুকুরের মতো দুর্দুর কথা দিয়েছিল।
রাজার উদ্যান, কিন্তু রাজা কোথায় গেল? রাজাকে দেখতে পাচ্ছি না। রাজা খুব সুন্দর, ওরে এত ভালোবাসা, মিঠি না যে আশা মনে হয়, আর কিছু বলবো রাজা কি করে তোমায় আমি ভুলবো, ও রাজা কি করে তোমায় আমি ভুলবো, ওরে এত ভালোবাসা জীবনে কিছু ভালো লাগে না যে মনে হয় সাথে যেন শূন্য। ইন্দ্রকন্যা নাম মোর পারিজাত, ইন্দ্রকন্যা নাম তোমার পারিজাত, রাজা কিন্তু কি চাই সুন্দরী আমার কাছে? ওগো রাজা, ঘুরে পৃথিবী মাঝারি, পাই নাই মনের মতো স্বামী, পাও নাই মনের মতো স্বামী, তাই তোমাকে করিব স্বামিত্ব বরণ। কি বললে সুন্দরী, কি বললে? হ্যাঁ রাজা, আমাকে করিবে স্বামিত্ব বরণ? তাহলে কেন কেন দূরে দাঁড়িয়ে? আমি না, আমি তোমার নাচে গানে মুগ্ধ হয়ে গেছি, আর দূরে থেকো না, আমি তোমার রানী করতে চাই। আমায় তুমি ধরা দাও সুন্দরী, আমায় তুমি ধরা দাও, আমি তোমার রানী করতে চাই। আমায় তুমি ধরা দাও। তাহলে কি চাই? সোনা না রাজা, হীরা না রাজা, জহরত কিংবা রাজত্ব? ওগো রাজা, ওসব কিছু প্রয়োজন নেই মোর। তাহলে কি চাই সুন্দরী? আমি লোক মুখে শুনিয়েছি তব কাছে আছে নাকি চণ্ডী মাতা দেয়া মোহ জ্ঞান মন্ত্র? আছে সুন্দরী, আমার কাছে আছে মাতা চণ্ডী দা মোহ জ্ঞান মন্ত্র। ওই মোহ জ্ঞান মন্ত্র আমার কর্ণ কুহারে শোনালে কি দেব জানো রাজা? তুমি আমায় কি দেবে? চিরদিনের মতো দেব প্রেমালিঙ্গন। চিরদিনের মতো দেবে প্রেমালিঙ্গন, কথা দিলাম রাজা। কিন্তু আমি পারবো না মহজ্ঞান মন্ত্র তোমার কর্ণ কুহরে শোনাতে। না রাজা, অন্য কিছু চাই না, শুধু চাই মহজ্ঞান মন্ত্র। আমি মহজ্ঞান মন্ত্র দিতে পারবো না। মহজ্ঞান শোনাও না রাজা, মহজ্ঞান শোনাও না রাজা। না না, মহজ্ঞান মন্ত্র ছাড়া তুমি আমার কাছে যাও চাইবে, আমি তোমায় সব দিয়ে দেব, শুধু মহজ্ঞান মন্ত্র তোমায় দিতে পারবো না। মহজ্ঞান শোনাও রাজা। না না, মহজ্ঞান শোনাও রাজা, আমি পারবো না। তাই তো, রাজাকে কে দিয়ে ভালো যায়? না না, রাজাকে যে কোনো ভালো হবে ভালো। অভিমান করে চলে যেও না।
তারা সুন্দরী অভিমান করে চলেছেও না মহকানে মন্ত্র ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় সব কিছু দিয়ে দেব তুমি অভিমান করে চলেছেও না আমি আবার এসেছি রাজা তুমি তুমি আবার এসেছো কিন্তু কি চাও বলো বলো কি চাও আমি যে ইন্দ্রকন্যা পারি যা আমি কি তোমারই কাছে রাজা বলো আজি দেখো না বিনাশতার মালা গেতে এনেছি তোমার গলে পরিয়ে দি আমি যে সাবিত্য বরণ করতে চাই গলে পরিয়ে দিয়ে তুমি সাবিত্য বরণ করো আমি না আমি তোমায় নাচে গানে মুগ্ধ হয়ে গেছি আর বিলম্ব করো না দাও দাও তোমার এই বিনাশতের রাজা এই মালা গলায় দেওয়ার আগে আমার মনে বাসনা বলো কি বাবা শোনো কি বাবা শোনো জেগে জানো রাজা বলো আজ কি বা বলতে চাই আজ আনন্দে ভরা এ কি কণ্ঠের স্বর তোমায় আনন্দে ভরা এ কে বাউ তলে পড়ব নিত্য গে গে তুমি আসবে বলে ভালোবাসবে বলে রাজা তুমি আসবে বলে ভালোবাসবে বলে নাচে গানে ভরি দাও আনন্দে ভরা অপূর্ব তোমায় নিত্য রাজা আমি তোমায় রূপে মুগ্ধ হয়ে গেছি আর দূরে থেকো না আমায় মালা গলে দাও আর সামিত্য বলে বরণ করি নাও ওগো রাজা মনে বড় আশা তাই এই মালাটি গলায় পরে দি আমি সামিত্য বরণ করতে চাই আমি তো রাজা বলো না বলো সুন্দরী বলো আমি যে তোমার দ্বিতীয় রানী হতে চলেছি লোক মুখে শুনে আছি সাদের চম্পক নগরে সর্পের হাহাকার তাই শুনেছি শিব সম্বন্ধে মহাজ্ঞের মন্ত্র রয়েছে তোমার কাছে ওই মহাজ্ঞের মন্ত্র শ্রবণ করো মরি আমি আমি মহাজ্ঞের মন্ত্র তোমার কর্ণকুহরে শোনাতে পারবো না সুন্দরী অন্য কিছু চাও তা আমি হাসিবকে তোমায় সব দিয়ে দেব শুধু মহাজ্ঞের মন্ত্র আমি দিতে পারবো না রাজা তুমি না রাজা তুমি রাজ বিচার করো তাই না আজ রমণীকে রমণী বলে যখন কাছে টেকে নিতে পারলে না ছি রাজা ছি আজ রমণীকে কথা দি আজ কথা রাখলে না বেশ দিতে হবে না মহাজ্ঞের মন্ত্র আমি চললাম আমার বিনাশতা মালা নিয়ে আমার গৃহ প্রাঙ্গণে রাজা তুমি তুমি অভিমান করে চলেছো না হ্যাঁ রাজা আমি মহাজ্ঞের মন্ত্র ছাড়া সব কিছু দিয়ে দেব মহাজ্ঞের মন্ত্র দিতে পারবো না কেন বারবার অনুরোধ করছো আমায় আমায় কাছে এসো আমায় তুমি ধরে দাও আমি তোমায় দ্বিতীয় রানী করতে চাই আমায় আমায় তুমি ধরে দাও মহাজ্ঞের মন্ত্র যতক্ষণ না দেবে আমি তোমায় ধরে দেব না রাজা
তোমার জোর পূর্বে আমি মানাতে চাই। আমি চাই মহাজন মন্ত্র চলে যেও না, মহাজ্ঞান মন্ত্র ছাড়া তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় সবকিছু দিয়ে দেবো। তুমি অভিমান করে চলে যেতে পারো না। শোনাও রাজা, অন্য কিছু চাই না, শুধু চাই মহাজ্ঞান মন্ত্র। তুমি চেয়েছিলে মহাজ্ঞান মন্ত্র? হ্যাঁ রাজা। আমি মহাজ্ঞান দিতে রাজি। এখন মহাজ্ঞান কেন? তুমি আমার কাছে যা চাইবে আমি তোমায় সব কিছু দিয়ে দেবো। কারণ আমি তোমায় নাচে গানে মুগ্ধ হয়ে গেছি। আর দূরে থেকো না, আমার কাছে এসো আর শোনো মহাজ্ঞান মন্ত্র। অন্য কিছু চাই না, শুধু চাই মহাজ্ঞান মন্ত্র। এসো কাছে, আর দূরে থেকো না, আরো কাছে এসো, আরো কাছে। এই মায়াবিনী মনসা, তুই সহজে পারলি না আমার কাছে। মায়া বলে মা তো চন্ডিতা মোহ জ্ঞান করলি হরণ, কিন্তু কোথায় পালাবি রে তারি? এখনো আছে হেতালের বাড়ি। এই হেতালের বাড়ি দিয়ে আমি তোর পাঞ্জ চোট করে বলে কানে। চন্দ্রধর যা মুখে বলিয়াছিস চাঙ্গুড়ি কানে, সেই মুখে শুনব আমি আজ থেকে জানারে। ওই মায়াবিনী রাক্ষসী, আর কোথায় পালাবি রে কানে? আরেকবার কথা উচ্চারণ করলে তাহলে আমি তোর চুলের মুখে ধরে আমার এই প্রাসাদের গায়ে আমি তোকে আজ ঝুলে মারব রে। তাহলে দেখ কেমন ভাবে চুলের মুঠি ধরে নিয়ে আমার এই প্রাসাদের গায়ে আমি তোকে আছড়ে মারি। আমি কি করলাম আজ? আমি ভোলের বসাতে আমি মহাজ্ঞান মন্ত্র হারিয়ে ফেললাম। হগো মাতা চণ্ডী, আমি বড় ভুল করেছি মা, তার জন্য তুমি আমায় ক্ষমা করো মা, তুমি আমায় ক্ষমা করো। চাঁদের মোহ জ্ঞান হরণ করলাম, এইবার আমার পূজা হবে তো? অতিবে সুন্দর কর্ম করেছো দিদি, তোমার পূজা রেখে অনেক বাকি। হ্যাঁ দিদি, বললে এত। শোনো দিদি, মহাকের মন্ত্রে যখন হরণ করেছো এইবারে চলে যাও ওই বড়জোয়ার মাঠে। সর্পের রূপ ধারণ করে চন্দ্রের ছয় পুত্র খেলা করছো বড়জোয়ার মাঠে। চন্দ্রের ছয় পুত্র কি? ধ্বংস করে কালির কবে ঘুম পাড়িয়ে দিয়ে তোমার পূজার প্রচার করতে হবে এই ধরাধাম মাঝে। কত বেশি যাবুরে এত? কেন
আজ সর্পের রূপ ধারণ করে চলে যাও ওই বড়চুয়ার মাঠে। বেশ কিনা তো তোর কথা মতো আমি এই সর্প রূপ করিলাম ধারণ। চলো দিদি। ওরে ভাই, দেখতে দেখতে আমরা তো বড়চুয়ার মাঠে এসে গেছি। সত্যি দাদা। আচ্ছা বলতো, হ্যাঁ আজ কি খেলা হবে? আজ কি খেলা হবে? হ্যাঁ ভাই, আজ লুকোচুরি খেলা হলে ভালো হয় না? ওরে ভাই কি বলছো, দেখ লুকোচুরি খেলবে বলছে। আরে বাপ, ভালো খেলা। ওদা কি হচ্ছে? একটা কথা বলবো। কি বল? আজকের হাডুডু খেলা হোক। কবাডি খেলা, কবাডি খেলা। তাহলে তোমরা আমার টিমে, তোর টিমটা ঠিক করে নে। আমার টিম আমি? হ্যাঁ তুমি পয়েন্ট গুনবে। তুমি তুমি কি করে? আরে বাবা, উনি আমাদের সঙ্গে আছে। সিটি দেবে মাস্টার দা, তুমি শুধু সিটি দেবে আর পয়েন্ট গুনবে। কে জিতবে কে হারবে তুমি বলে দেবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে তুই দাগটা দিয়ে দে। ও দাগ আমি দিয়ে দেবো। হ্যাঁ তুমি দেবে না? আচ্ছা বলো, এখনই দিয়ে দিচ্ছি। দিয়ে দাও দাগটা, একদম একদম দিয়ে দাও, ভালো করে দিয়ে দাও। হ্যালো মাননীয় সুজয়, একটু কিন্তু আসবেন তাহলে। তুমি প্রথমে এসো তাহলে, প্রথম তুমি রাকেশো। না প্রথম তুমি বড়, তুমি ডাক নিয়ে এসো। ও আমি যাব? বেশ ওদিকে যাও। ও এদিকে আসতে হবে? রেডি হয়ে গেছে, তাহলে যাচ্ছি। সাবধানে। ওই দেখ রেডি, আর রেডি। খেলার সময় একদম উল্টো পাল্টা করবে না, ঠিক আছে? না না জীবনে না। তাহলে যাচ্ছি, যাচ্ছি। কবাডি কবাডি কবাডি। ওলা এইভাবে খেলা হয়? ছড়ি ভেঙে যদি বাইরে চলে যায় খেলা হয় বলো তো? খেলবো না, উনি আমার দিকে বলছে কবাডি। আর আমি এক পা করে এই পেছনে। এভাবে হবে না, এভাবে হবে না, তুই ডাকায় আমি ধরবো। না আগে তুমি ডাক নিয়ে আসো। ও আবার যাবো? যাচ্ছি তাহলে, কিন্তু মাথায় রাখবি কথাটা। এই গেলাম তাহলে, যাচ্ছি যাচ্ছি। ও যদি ভয় পায় তাহলে কি হবে? খেলা হয় বলো? আসবে তো, আসবে তো। ওই দেখ বললে আসবে তো, আসবে তো। আচ্ছা তাহলে যাচ্ছি ভাই, যাচ্ছি তাহলে। কবাডি কবাডি কবাডি। এই খেলা করবো না, জানো এসো, কেউ খেলা করে। ও ছোট ভাই তুই বলছিস যখন, তাহলে আবার খেলবো, ঠিক আছে? তাহলে ঠিক ভাবে ধরবি তো? তাহলে যাচ্ছি তাহলে, ধরবি ঠিকঠাক। কবাডি 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 কবাড
পয়েন্ট আমি নিয়ে আসছি। আমি জিতে যাব। এই ওদিকে যা। ও মাস্টার দা আমি জিতে যাব। এই এদিকে আয়। তুই এসো। যাচ্ছি তাহলে। কোবাটি। ওই কি? কোবাটি। 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 আমি তোকে বলেছিলাম ডান পাটা ধরবি না, সেই ডান পায়ে ধরলে তুই। ডান পা না ধরলে আমি পারবো কি করে? এবার শোন, এই পায়েটায় লেগে যাবে হাডুডু খেলতে খেলতে। হ্যাঁ, তার থেকে বরঞ্চ অন্য কিছু খেলা হোক। এবার চোখ বাঁধামাঁধি খেলা হবে। চোখ বাঁধামাঁধি? হ্যাঁ, তুমি আমার চোখ বেঁধে দেবে, আমি তোমার ধরবো। তা কিতকিত খেললে ভালো হতো না? না, কিতকিত খেলা ভালো না, তুমি চোখ বাঁধামাঁধি খেলবো। চোখ বাঁধামাঁধি? হ্যাঁ, তাহলে আমি তোর চোখ বেঁধে দেবো। তুমি আমার চোখ বেঁধে দেবে? হ্যাঁ, ফেতে হেরে যাবে। আমি? হ্যাঁ, আমি হারবো না। দেখ, আচ্ছা কই দেখি, দেখ ধরো। হ্যাঁ, ওরা ভালো করে দেখবে তো, দেখে কি? হ্যাঁ, চোরটা মতো আছে। হ্যাঁ, রেডি? ভালো করে দেখবে, বুঝলে? হ্যাঁ, ভালো করে চোখ বেঁধে দাও। চোরটা মতো আছে, বুঝলে? হ্যাঁ, এ বড় চোরটা। রেডি? রেডি? ভালো করে দেখবে একটু। না রে বাবা, রেডি? এই ঘোরাতে হবে এদিকে। রেডি? রেডি? ঘোরাতে হবে এদিকে। না, ঘোরানো ঘোরানো টোরানো যাবে না। এখানে এক কার সঙ্গে খেলতে এসেছি আমি রে। হুম, রেডি? হ্যাঁ, তোর সঙ্গে খেলবো না আমি। এদিকে এদিকে দেখি। ওই যা, সব দেখতে পাচ্ছে, এভাবে হবে না। এদিকে ভালো করে বেঁধে দিয়া যা। ভেবেছিলাম ধরে ফেলবো এক্ষুনি। তোর ধরাচ্ছি রে। হয়েছে? হ্যাঁ, রেডি? তাহলে তিনবার ঘুরিয়ে দি, একবার, দুবার, এই তিনবার। তাহলে খেলা শুরু করো। হ্যাঁ, রেডি? ওরে কানামা জীবো, যাকে পাবি তাকে চো কানামা জীবো। কানামাছি ভোমো, যাকে পাবি তাকে চো কানামাছি ভোমো। আমি জানি তুই আমাকে ধরতে পারবি না, আমি জানি। খেলা করতে আসি, কোনদিনের জন্য তো এমন হইল। ও গো দাদা, তবে কেন আজ আজ আমাদের এমন হলো রে ভাই? আজ আমাদের এমন হলো। সত্যি দাদা, আজ আমাদের খেলা শেষ না হতে হতে আমাদের মাঠ থেকে যেন কিছু দর্শন করে পালিয়ে গেছে দাদা। এই ভিসিরে জ্বালা ভাই, আমরা যে আর সহ্য করতে পারছি না। একটি বাড়ির জন্য, একটি বাড়ির জন্য পিতা মাতাকে ডেকে দেখো না দাদা। ও আমাদের আমাদের ডাকে সারা দেয় কেরা। ওরে ভাই, তাহলে হয় একই সাথে আমরা একটি বারের জন্য পিতার মাতাকে ডেকে দেখি, একটি বারের জন্য ডেকে দেখি পিতা। চলে যাই, চলে যাই, সর্বঙ্গ বিশিরে চালা। আমি যে আর কিছু দেখতে পাচ্ছি না কেন দাদা? আমার পায়ে, আমার পায়ের তলা হতে মাটি যেন নেমে চলে যায়। আমি যে আর দাঁড়াতে পারছি না। কি বিশেষ না না ভাই, না চলে যায় সর্বঙ্গ বিশেষ চালা। ওরে ভাই, না প্রতিদিন
খেলিতাম খেলা প্রতিদিন খেলিতাম খেলা আজ কেন মনে এমন হলো সবই খেলা পুরাইল প্রতিদিন খেলিতাম খেলা প্রতিদিন খেলিতাম খেলা আজ কেন মোর এমন হলো সবই খেলা পুরাইল প্রতিদিন খেলিতাম খেলা কোথায় আছো মোর পিতা কোথায় আছো মোর মাতা এহেন সময় কাল একবার এসে দাও হে দেখা প্রতিদিন খেলিতাম খেলা প্রতিদিন খেলিতাম খেলা আজ কেন মনে এমন হলো ধুলা খেলা পুরাইলো প্রতিদিন খেলিতাম খেলা আস্তে আস্তে যেন যেন আমার পায়ের মাটিটা সরে যায় আমি দু চোখে কিছু দেখতে পাচ্ছি না কেন একটি বাড়ির জন্য এসল মাতা এই যে অসহ্য যন্ত্রণা আমি যে অসহ্য করতে পারছি না মা মাতা পিতা একটি বাড়ির জন্য এসে দেখে যাও পিতা পিতা তোমরা সবাই এমন ভাবে ধুলাতে পড়ে কেন তোমাদের বিলম্ব হচ্ছে বলে যার জন্য আমি নিজে এসেছি আরে দোস্ত তোমরা রাজপুত্র এমন ভাবে ধুলাতে পড়ি থাকে না ওঠো ওঠো তোমরা প্রাসাদে ফিরে যাবে ওঠো আমার আমার পুত্রদের এমন নাগমক দিয়ে রক্তের ধারা বয়ে যায় কেন তবে কি পুত্র কনার ও আমি বুঝতে পেরেছি ওই মায়াবিনী মনসা ওই কানি এসেছিল আমার কাছে কিঞ্চিত পূজার তরে দেই নাই তাহার পূজা তার মস্তকে মেরেছি তার ভেতালের বাড়ি আর বাড়ি হতে কুকুরের মতো দৌড় দৌড় করে তাড়িয়ে দিয়েছে সেই অপরাধে ওই মায়াবিনী মনসা আমার পুত্রদের দংশন করে গেছে ওরে চাংমুড়ি কালী মনসা তুই কি মনে ভেবেছিস আমার ছয় পুত্রকে আমার বুক দিয়ে ছিনে নিয়ে তুই আমার হাত হতে নিবি পূজা না না রে কানিরা এখন এই পৃথিবীর বুকে বেঁচে আছি আমার মিতা ধনন্তরী আমি এই মুহূর্তে চললাম আমার মিত্রবরের আগারে মিত্রবর কে আমার নাম ধরে ডাকছে মিত্রবর মিত্রবর বলে ও বুঝে আছে আমি মনে হয় আমার মিত্রবা হরি হরি আছে ঘরি বিপদে আমি আসছি মিত্রবর আমি আসছি আসুন না আসুন না আমার বড় বিপদ ওই দেখুন মিতা ওই দেখুন আমার ছয় পুত্র সবাই কেমন ভাবে ধুলাতে পড়ে আছে আমার মনে হয় এদের শরীফে করি আছে দংশন আপনি দেখুন না মিতা এই তোমার বিপদ মিতা হ্যাঁ মিতা ছয় পুত্র মারা গেছে এই নিয়ে তো ভেঙে পড়েছো মিতা দেখুন কেমন ভাবে ধুলা ধাই নেই মিতা আমিও তোমায় কথা দিলাম মিতা যতদিন তোমার মিতা ওজ ধনন্তরী বেঁচে আছে পৃথিবীর মুখে কোন ভয় নেই মিতা এই মুহূর্তে দেখবো তোমার ছয় পুত্র আপনি বিলম্ব করবেন না ধরা করে দেখুন মিতা মি
মিতাও হ্যাঁ বলুন সত্যি মিতাও এর যে সর্বদংশন করেছে মিতাও এই উপায় বলুন মিতাও উপায় তবে ভয় নেই মিতাও আমি এখনি দেখছি মিতাও ওয়াজ চাপড়িয়া মন্ত্র বলে অজা ধনু তরি গো চাপড়িয়া মন্ত্র বলে অজা ধনু তরি গো চাপড়িয়া মন্ত্র বলে আর না মরে না মরে হবে না মরে না মরে হবে মহাদেবের বরে গো প্রভু শঙ্কর ঠাকুর ফিরে দাও আমার রাজা জন সবাই বুকে ফিরে দাও চাপড়িয়া মন্ত্র বলে আর না মরে না মরে হবে না মরে না মরে হবে গাঙে দেব ভাটি গো চাপড়িয়া ভাইপুত্র আমার বুকে আমি চেষ্টা করে দেখবো মিতা তবে তোমারও কথা দিলাম মিতা ভয় নেই তোমার এই মুহূর্তে আমি আমার আমার সংকট চোর করবো মিতা দেখুন মিতা আপনি সেটা দয়া করে নগরবাসী গণকে সংকের ধরে আর ওলোর ধ্বনি করতে বলুন আমার দাস দাসীগণ এই মুহূর্তে শঙ্খ বাজাচ্ছেন এবং ওলোর ধ্বনি করছেন ওয়াজ চাপড়িয়া মন্ত্র বলে অজা ধনুর তরি গো চাপড়িয়া মন্ত্র বলে অজা ধনুর তরি গো চাপড়িয়া মন্ত্র বলে চন্দ্রধর চল পশে মরা দিল গো গামচা মরা মন্ত বল রাজা জনন করি হায় পুত্র মরা মন্ত বল চন্দ্রধর জয় পক্ষ বাঁচি যাই ওঠে লোক শঙ্খ বাজাও তোমরা গো গামচা মরা মন্ত বল রাজা জনন করি গামচা মরা মন্ত বল আয় পুত্র গানায় আয় আমার বুকে আয় পুত্র আমায় বুকে আয় আর এমন ভাবে তোমরা আমাকে না জানিয়ে কেন এসেছিলে উদ্যানে খেলতে আমাদের কি হয়েছে পিতা তোমাদের তো সর্পে দংশন করেছিল কি আমাদের বাঁচিয়েছে পিতা আমার মিতা তোমাদেরকে বাঁচিয়েছে যাও যাও প্রণাম করো যাও ওগো গুরু গুরু পিতা গুরুদেব আমাদেরকে প্রাণ ভরে আমাদেরকে আশীর্বাদ করুন গুরুদেব পুত্রগণ আশীর্বাদ করি প্রাণ ভরে দম্পত্র জীবন জন সু মধুময় হে পুত্র এসে পুত্র আমরা তাহলে আসি পিতা আমাদেরকে আশীর্বাদ করুন পিতা পিতা আশীর্বাদ করি পুত্রগণ তোমাদের দীর্ঘ আয়ু হোক ওঠো পুত্র পিতা আপনার অশেষ ধন্যবাদ আপনি আমার পুত্রদের বাঁচিয়ে দিয়েছেন আমি তাহলে এখন আসি পিতা আপনি আমার রাজভবনে যাবেন না আর কিছু সেবা না করে আপনি চলে যাবেন না মিতা না না তা হতে পারে না মিতা আমায় কত তুমি শোনো মিতা যে গৃহস্থের বাড়ি সর্বে কারো রোগী বাঁচাই অন্যত দূরের কথা মিত্র বর জল পছন্দ গ্রহণ করি না মিত্র বর তবে হ্যাঁ একদিন কথা দিলাম একদিন এসে আপনার বাড়িতে সেবা করে যাব মিত্র ও আবার তাহলে আপনি আসবেন তাহলে আসুন নমস্কার 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 পুত্র আমাকে না জানি কোনোদিন আসবে না এই উদ্যানে খেলতে মনে থাকবে তাহলে আমরা এখন আসি চলো পুত্রগণ